গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌমিত্র শুভ্র। বাংলাদেশে এক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার আদালত। সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্য এবং অবৈধ বসবাসের জেরে মিয়া আকাশ নামের ওই যুবক গ্রেফতার হন। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান দীপাবলি নিয়ে টিকটকে কটূক্তি করে ভিডিও প্রকাশ করেন তিনি। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে গেল 5 নভেম্বর গ্রেফতার করা হয় তাকে। বর্ণবাদী মন্তব্যের মাধ্যমে শৃঙ্খলা ও শান্তি বিনষ্টের অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে। তদন্তে উঠে আসে তার অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাসের বিষয়টি, ফলে অভিবাসন আইনের আওতায় তাকে 4 মাসের সাজা দেন আদালত। স্পেন উপকূল থেকে শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় রোববার রাতে গ্র্যান্ড কানারিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানায় 3টি নৌকা থেকে শরণার্থীদের উদ্ধার করা হয়েছে, এর মধ্যে 7 জন নারী। এসব অভিবাসন প্রত্যাশীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে, সেখান থেকে তাদের রাখা হবে ডিটেনশন সেন্টারে। উদ্ধারকৃতদের নিজ দেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুয়েতে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস। রোববার দেশটির সুভান সেনানিবাসের বিএমসি সদর দপ্তর প্রাঙ্গণে ছিল নানা আয়োজন। বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট 2 কুয়েতের উদ্যোগে পালিত হয় দিবসটি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এছাড়া অংশ নেন কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিলেন বিভিন্ন দেশের প্রতিরক্ষা আতাশে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কুয়েতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য এবং বাংলাদেশ কুয়েত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। বাহরাইনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী মানামার এক হোটেলে ছিল এই আয়োজন। বিএনপির বাহরাইন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়ায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। একই সাথে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির বাহরাইন শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর তরফদার। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল গনি মজুমদার, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাহরাইন যুবদলের সভাপতি আলাউদ্দিন গাজী, সাধারণ সম্পাদক সুমন শাকিল সহ নেতাকর্মীরা। ওমানে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করা সংগঠন এনআরবিসিআইপি অ্যাসোসিয়েশনকে সংবর্ধনা দিল বাংলাদেশি দূতাবাস। শনিবার রাজধানী মাসকাটের একটি 5 তারকা হোটেলে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। এদিন সংগঠনটির 5 সদস্যকে নাগরিক সংবর্ধনা দেয় বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের জন্য কাজ করে ব্যাপক প্রশংসিত হন সংগঠনটির সদস্যরা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজের অঙ্গীকার করেন তারা। প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করতে কাজ করার আশাবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জাপান, কোরিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে আগত এনআরবিসিআইপির নেতৃবৃন্দ। তাদের বিএমটি কার্ড আছে, তাদেরকে সরকার নিতে বাধ্য। আর যারা এখানে আসার পরে হয়তো আপনাদের এখানে লোরিয়াল দেওয়া হলে সবাইকে অনুরোধ করবো যে বিএমটি কার্ডটা করেন। সেই কার্ডটা যদি করেন তাহলে সরকারের লিস্টে আপনি যে ওমানে আছেন এবং সরকার তখন বাধ্য হয়ে যায় আপনাকে গ্রহণ করতে। আমরা চাচ্ছি যে সব অসহায় প্রবাসী এখানে মৃত্যুবরণ করে যারা বিএমটি কার্ডের আওতায় আসে নাই, অনেক আগে আসছেন, কোনো কারণে তারা এখানে ইলিগাল হয়ে গেছেন, তাহলে তারা তো আমাদের দেশে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে আমাদের দেশে প্রেরণ করা সরকারের যেমন দায়িত্ব, পাশাপাশি আমরা যারা সচেতন এখানে আছি এবং আমরা যারা সমাজকর্মী আছি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। রোববার প্রিটোরিয়ার লোডিয়ামে এ আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিটোরিয়া। এতে প্রিটোরিয়ার বাংলাদেশি কমিউনিটির বাসিন্দাদের অপহরণ নির্মূলে কাজের অঙ্গীকার করেন আয়োজকরা। পরে ঘোষণা করা হয় প্রবাসী ও সংগঠনটির কমিটি ও কার্যনির্দেশনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য দেন সভাপতি মোহাম্মদ রাশেদ আলী রাসেল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সুমন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সাখাওয়াত হোসেন, টিপু চৌধুরী, সাইফুল ইসলাম, বদিউল আলম সহ অনেকে। পিটুরিয়াতে কোনো প্রকারেই যেন কিডন্যাপিং না হতে পারে, একতাবদ্ধ হয়ে কাজ করব, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।